এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে যুদ্ধরাজের সিনেমাটা আসছে, এক্স এন্টারটেইনমেন্টের আপকামিং সিনেমা, তো সেই সিনেমাটার ট্রেলার নিয়ে কথা বলবো। কিছুদিন আগে রিলিজ করেছি ট্রেলারটা। তো এই সিনেমাটা এক্স এন্টারটেইনমেন্টের একটা সিনেমা, যেটা 3 বছর আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল। ফিল্মিং শেষ করতে করতে এই বছর মার্চ মাস লেগে গেছে, অনেক কারণ আছে সেজন্য, সেগুলো আর বলছি না। 20 সেপ্টেম্বর সিনেমাটি রিলিজ করতে যাচ্ছে এবং এখানে আমরা সিদ্ধান্ত চতুর্বেদীকে লিড রোলে দেখতে পাবো, তার সাথে মালবিকা মোহনান। বলিউডে ইন্ট্রোডিউস করানো হচ্ছে তাকে। মালবিকা মোহনানকে তোমরা অনেকেই চেনো, রিসেন্টলি সে তামিল সিনেমা থাঙ্গানে কাজ করেছে। এছাড়া রয়েছে রাম কাপুর, গজরাজ রাও, রাঘব জুয়াল রয়েছে একটা খুব দারুণ রোলে। এছাড়া রয়েছে রাজ অর্জুন, শিল্পা শুক্লা এবং আরও অনেকে। এই সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে রবি উদয়াওয়ার এবং এই সিনেমার স্ক্রিন প্লে আর স্টোরি লিখেছে হচ্ছে শ্রীধর রাঘবন এবং মিউজিক দিয়েছে হচ্ছে শঙ্কর এহসান রয় এবং প্রেম আরডি। তো সিনেমাটা ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে এবার কথা বলি। তো অ্যাকচুয়ালি এই সিনেমাটার যে ট্রেলারটা, যেটা যেরকম করে বানিয়েছে, তার থেকে গল্পের উপর খুব সুন্দর করে একটা আন্দাজ করা যাচ্ছে। সেটা হলো এখানে সিদ্ধার্থ চতুর্বেদীর যে রোলটা আছে, সে মনে হয় তার বাবার রোল এবং সে ছেলের রোল একসঙ্গে করছে। রুদ্ধরা হচ্ছে ছেলের রোলটা, যেটা অ্যাকচুয়ালি এখানে পুরো গ্লোরিফাই এবং ফোকাস করা হয়েছে যেটার উপরই পুরো গল্পটা। তবে তার বাবা একজন আর্মি অফিসার ছিল, প্রচণ্ড ঝোঁক ছিল, প্রচণ্ড উদ্দাম একটা শক্তি ছিল এবং সে সব কিছু করে যখন আর্মি পোস্টিংয়ে যায়, সেখানে কিছু একটা ঘটনা ঘটায় সে এবং কিছু জিনিস ফাঁস করতে যায় এবং অ্যান্টি যারা রয়েছে তারা তাকে অ্যাক্সিডেন্ট করে তাকে মেরে ফেলে। এবং রুদ্ধরা যে আছে তার ছেলে, তার একটা সিরিয়াস অ্যাঙ্গার ইস্যু রয়েছে এবং অ্যাঙ্গার ইস্যুটার জন্য সে অনেকবার জেলেও গিয়েছে। শুরুতে একটা অ্যাকশান সিন দেখায় চরম, যেটা দেখতে মারাত্মক লাগে। অ্যাকশান সিনে সেখানে বোঝা যায় সে জেলে রয়েছে এবং সেখানে বারবার তো জেলে যায় বা দুবার একবার গেছে। সেই সময় রাম কাপুর তাকে বলে যে তোমার বাবা এটা শুরু করেছে, তুমি সেটা শেষ করতে পারো। তো এখানে তারপর আসল মেইন জায়গায় আসে, যেখানে একজন রয়েছে যে হচ্ছে ড্রাগের বড়সড় বিজনেস চালায়। সে অনেক বড় একজন ড্রাগ বিজনেস একজন বড়সড় কর্তা, তো তাকে সে ধরবে, যেটা ওর বাবা শুরু করেছিল সেইটাই, মানে সেই পুরোপুরি যে কাজটা সেটা যুদ্ধকে করতে বলে। তো তার আগে এখানে তার একটা লাভ ইন্টারেস্ট দেখায় মালবিকা মোহনানের সাথে, এবং মালবিকা মোহনান হচ্ছে একজন সাধারণ মেয়ে এবং সে তার প্রেমে পড়ে যায় ধীরে ধীরে। এবং তারপরে একটা ছোট্ট জায়গা, সেখানে একটা রোম্যান্টিক অংশ দেখানো হয়েছে, সেখানে সাথিয়া গানটা থাকবে, যেটা রিলিজ করে কিছুদিন আগে। তো এখানে সব থেকে বড়ো ব্যাপার, একটু কথাবার্তায় আসছি তারপর আবার গল্পটা বলছি, সেটা হচ্ছে এখানে অ্যাকশন যে সিনগুলো রয়েছে, যেহেতু এটা অ্যাকশন জনারের ফিল্ম, সেহেতু একদম চরম লেভেলের অ্যাকশন দেখানো হয়েছে। কিছুদিন আগে যে রিলিজ হলো কিল, সেই সিনেমাটার সাথে কিন্তু আমরা এখানে অনেক মিল পাচ্ছি, যেটা অ্যাকশন সিনগুলো এখানে আছে। তবে কিল সিনেমায় বিশাল ছিল, তবে এই সিনেমায় অনেক কম রয়েছে, কিন্তু অ্যাকশনটা মারাত্মক রকম এখানে রয়েছে, যেগুলো প্রচণ্ড রকম প্রশংসা করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সিনগুলোতে যেরকম অ্যাকশন দেখানো হয়েছে, যেরকম মার, যেরকম করে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে, যেভাবে একটার পর একটা সিনগুলো রাখা হয়েছে এখানে অ্যাকশানে, যেরকম অ্যাক্টিভিটি করছে মেইন ক্যারেক্টারটা রুদ্ধরা, প্রোটাগনিস্ট যে আমাদের গল্পের, সে কিন্তু বিশাল এখানে। আর সিদ্ধার্থ চতুর্বেদী আমার মনে হয় এখানে দারুণ কাজ করেছে। তো এরপরে আমরা এখানে রাঘব জুয়ালকে দেখতে পাই, সম্ভবত সেই যে অধিকর্তা আছে তারই আন্ডারে কাজ করে বা তার ছেলে হবে। তার সঙ্গে একটা ফেস অফ হবে এখানে চরম রকম, সেইটা এখানে দেখানো হবে। সেখানে মালবিকা মোহনানকেও তারা সমস্যায় ফেলবে, সেখানে প্রচুর রক্তারক্তি হবে এবং শেষে সম্ভবত রুদ্ধরা মারা যেতে পারে, আবার না মারা যেতে পারে। শেষে হয়তো রাঘব জুয়ালকে মেরে ফেলবে অথবা যে অধিকর্তা রয়েছে তাকে মেরে ফেলবে, এরকম একটা বড়সড় কিছু আছে। এবং এটা যদি এই সিনেমায় শেষ না হয়, আবার পরের পটও আনতে পারে, যদিও সেগুলো এখানে কথা হয়নি। তবে এখানে সিনেমার কোরিওগ্রাফি এবং সিনেমাটাকে এডিটিংয়ে যেভাবে লেখাগুলো এখানে লেখা হয়েছে, সেগুলো দেখতে চরম লাগছে। যেরকম করে সিদ্ধার্থ চতুর্বেদীকে ইন্ট্রোডিউস করার সময় ফ্রম দ্য প্রডিউসার অফ ডন লাগছে, এই লেখাগুলো যেভাবে দেখালো এখানে, তারপরে এক্স এন্টারটেইনমেন্ট যেভাবে দেখালো, একটা জিনিস ঝুলতে ছিল সেটা ঝুলতে ঝুলতে সেখানে এক্সেলমেন্টটা, মানে এক্সেল এন্টারটেইনমেন্টের লোকোটা একবার লুকোচ্ছে একবার বেরোচ্ছে। এই যে স্টাইলিশগুলো, এই যে নতুন রকমের যেভাবে তারা দেখানোর চেষ্টা করেছে, সেগুলো দেখতে দুর্দান্ত লাগছে। এবং শুরুতে যে একটা ডায়ালগ দিয়ে শুরু হয় অভিমন্যু অর্জুনের, সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। এবং ডায়ালগসগুলো এখানে কিন্তু যে লিখেছে ফারহান আখতার নিজেই, সেগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। ট্রেলারটা শেষে একটা ডায়লগ রয়েছে যেখানে সিদ্ধান্ত চতুর্বেদী একজনকে ফটোফট গুলি করে মেরে দেয়। তার আগে যাকে গুলি করে মারে সে সিদ্ধান্তকে বলে যে কে তুই, কী চাস। তখন গুলি করে মেরে ফেলার পর সিদ্ধান্ত বলে যে জানি না এসব কথা, মানে এসব বোকা বোকা কথা কেন লোকে মরার আগে বলে। ঠিক তার আগে আরও একটা ডায়লগ রয়েছে যে, মানে হিন্দিতে যেটা আমি বাংলায় বলছি, যে মৃত্যু আমাকে কখনো এইবার প্রথম না যে আমাকে মারতে এসেছে, এর আগেও মারতে এসেছিলো কিন্তু
সে মঞ্জুর করেনি বা তার মঞ্জুর হয়নি, কারণ সে তাকে বাঁচাতে এসেছিল, মানে মৃত্যু তাকে বাঁচাতে এসেছিল এরকম একটা ব্যাপার। ঠিক সেই সময় একটা ছাদে রেলিংয়ের উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত চতুর্বেদী যে এক জায়গায় লেখা থাকে সেখানে যে তারপর বন্দুক নিয়ে দাঁড়ায়, সেগুলো কিন্তু দেখতে দুর্দান্ত লেগেছে। আমার মনে হয়েছে এখানে রাঘব জুয়ালের অংশটা আরও বেশি রাখা উচিত ছিল, কারণ সে কিন্তু খুব দারুণভাবে এখানে পারফরমেন্স করেছে, যেটুকু যেখানে দেখা গেলো সেটা দেখে আমার যা মনে হলো। তো ওভারঅল যুদ্ধরা ট্রেলারটা একটা বিশাল অ্যাকশন সিনেমা হতে বলেছে, আর আই এম অ্যাকশন সিনেমা লাভার, তো অবশ্যই আমার জন্য একটা একটা বিশাল কিছু হবে। তবে স্টোরি লাইনে সম্ভবত আমরা স্পেশাল কিছু পাবো না, এখন সিনেমার মধ্যে কীরকম করে সেটা দেখিয়েছে সেটাই এখন দেখার। তো এই ছিল আমার আজকে রিভিউ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যারা যারা রুদ্ধরা ট্রেলার দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।